আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরাইল ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরাইলের পরবর্তী লড়াই হবে সাইবার জগতে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নাতে আটকে যেতে পারে ফিলিস্তিনের সদস্যপদ আরো জানিয়ে দিব ইসরায়েল নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলছে নেতানিয়াহু এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের এদিকে জানিয়ে দিব ইসরায়েলি হামলা ঠেকাতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষম এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে কাবু করতে যে পর্তে হাঁটতে পারে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তারকে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন ইরান ইসরায়েলের নিজেদের ভূখণ্ডে গত শনিবার ইরানে যে তিনশো দিক থেকে ছিল নজরবিহীন তবে এর সঙ্গে সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়েছিল তার নজরবিহীন ছিল না ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকারদের গ্রুপ দাবি করেছিল যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে ইসরায়েলি রাডার সিস্টেম হ্যাক করে ফেলা হয়েছিল সাইবার সংস্থা বলছে তারা অনলাইনে অস্বাভাবিক কোন কার্যক্রম প্রত্যাখ্য করেনি গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকাবি সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা করার পর থেকে আঞ্চলিক সংঘাত ব্যাপক বেড়ে গেছে এ সময় থেকেই ইসরায়েলি ব্যাপকভাবে সাইবার আক্রমণ বেড়ে যেতে দেখা গেছে ইসরায়েলি ন্যাশনাল সাইবার ডাইরেক্টরের আইএনডিসির প্রধান গ্যাবি পয়টন বলেন ইসরায়েলে আগের চেয়ে তিন গুণ বেশি সাইবার আক্রমণের মুখোমুখি হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার জগতে এ ধরনের লড়াই অবশ্য এক দশকের বেশি সময় ধরেই চলছে দুই সালে বা তার আগে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সাইবার অস্ত্র তৈরি ও প্রয়োগ শুরু করে তাদের এ ধরনের একটি অস্ত্র হচ্ছে ট্যাক্সনেট এই অস্ত্র ব্যবহার করে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা কম্পিউটারে সিস্টেম ধ্বংস করার অভিযোগ করছে অবশ্য এই অস্ত্র তৈরির কথা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কখনো স্বীকার করেনি দু সালের প্রথম এই অস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এলে ইরান তাদের সাইবার কর্মসূচি শুরু করে এখন রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের এ ধরনের কর্মসূচিকে হুমকির দিকে হিসেবে মনে করছে ওয়াশিংটন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠা মিডল ইস্ট ইনস্টিটিউটের কৌশলগত প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা কর্মসূচির পরিচালক মোহাম্মদ সুলাইমান বলেন ইরান ইসরায়েলের সাইবার জগতে প্রতিযোগিতা সবচেয়ে পুরনো প্রতিযোগিতার গুলোর একটি ইরানের পক্ষ থেকে ট্র্যাক্সনেট সাইবার প্রোগ্রাম বা ক্ষতিকর সফটওয়্যারটিকে নিজস্ব কৌশলে সমৃদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আটকে যেতে পারে ফিলিস্তিনের পদ ফিলিস্তিনের সদস্য পদ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট নিরাপত্তা পরিষদে সংক্রান্ত প্রস্তাব ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভোট দিতে পারে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদের শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনৈতিকরা ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের বাদ ছাড়তে পারে কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিন রাষ্ট্র পাবে কূটনীতিরা জানান পুনরায় সদস্যের নিরাপত্তা পরিষদ শুক্রবার প্রস্তাব নিয়ে ভোট অনুষ্ঠান করবে। এই প্রস্তাবে সদস্যের সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকার করে নেওয়া হোক নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ হতে এর পক্ষে অন্তত নয়টি ভোট প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও রাশিয়া কিংবা চীনের কোনো ভোট পড়া যাবে না কূটনৈতিকরা বলছে ফিলিস্তিনকে পূর্ণ জাতিসংঘ সদস্য করার পক্ষে সমর্থন করতে পারে নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য ফলে প্রস্তাবটি আটকানোর জন্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভোটও দিতে পারে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য দেওয়ার বর্মে খসড়া একটি প্রস্তাবটি উপস্থাপন করছে আলজারিয়া দেশটির এই প্রস্তাবের উপর বৃহস্পতিবার বিকেলে ভোট অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে তবে এই একই সময় মধ্যপ্রাচ্য নিয়ে নিরাপত্তা পরিষদে একটি বৈঠকে হওয়ার কথা রয়েছে সেখানে অংশ নেবেন কয়েকটি দেশের মন্ত্রীরা যুক্তরাষ্ট্র বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার উচিত সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর মধ্যে সরাসরি আলোচনার মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে নয় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বুধবার বলেছে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা করে যে আমরা দ্বিরাষ্ট্র সমাধানের পথ এগোরের মধ্যে একটি অবস্থানে পৌঁছতে পারব তেমন সম্ভাবনা দেখি না ফিলিস্তিন বর্তমান জাতিসংঘের সদস্য না হলেও দুই সালে তারা জাতিসংঘে পর্যবেক্ষণ মর্যাদা পেয়েছে জাতিসংঘে পূর্ণ সদস্যবাদ লাভের জন্য ফিলিস্তিন বছরের পর বছর চেষ্টা চালিয়ে আসছে তবে তাদের এই আর্জি প্রথম নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে এবং তারপর জাতিসংঘ সাধারণ পরিষদের পক্ষ থেকে অন্তত দুই তৃতীয়াংশ সমর্থন লাগবে ইসরায়েল নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলছে নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ কাটাতে না কাটাতেই ইসরায়েলের উত্তরাঞ্চলে বেই হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সামরিক সংগঠন হেজবোল্লা বুধবার ইসরায়েলের সীমান্ত জুড়ে সংঘাত বৃদ্ধির আশঙ্কার মধ্যে এবার ইরানের হামলার বিষয়ে মুখ খুলছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খবর রয়টার্সের তিনি বলেন কিভাবে নিজেদের রক্ষা করা যায় আমরা সেই সিদ্ধান্ত নেব নিজেদের রক্ষার জন্য যা যা করা প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে এর আগে ইসরায়েলি বিমান বাহিনী জানায় তাদের যুদ্ধ বিমান পূর্ব লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করছে যা ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে অন্যদিকে বুধবার ইসরায়েলের স্বপরত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানানোলা ব্যারবক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেতানাহ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেছে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে সমর্থনের জন্য নেতানিয়াহু তাদের ধন্যবাদ জানিয়েছে সেই সঙ্গে তাদের বলেছে আমি পরিষ্কারভাবে বলতে চাই আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেব এবং ইসরায়েল রাষ্ট্র নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে উল্লেখ্য কাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে থাকে এরই মধ্যে গত পয়লা এপ্রিল সিরিয়া রাজধানী দামেস্কে তেহরানের কনসেলেটে ইসরায়েলি বাহিনীর হামলা ইরানের সামরিক বাহিনী এলিট শাখা কুদ্দুস ফোর্সের সিরিয়া ও লেবানন শাখার কমান্ডার সহ উত্তরপদস্থ সামরিক বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন এরপরে ইসরায়েলি প্রতিষোধমূলক হামলা হুঁশিয়ারি দেন ইরান ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নে নেতারা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়া বসা সংঘাতের লাগাম টানতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের নেতাদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিলেও সেটি তারা কিভাবে নেবে সে বিষয়ে কিছু জানায়নি তবে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের হামলার নিন্দা জানিয়েছে সেই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করছেন সেই সাথে লেবানন সহ সব পক্ষকে উত্তেজনায় এড়ানোর আহ্বান জানিয়েছেন বৈঠকে শীর্ষ সমালোচনা চেয়ারম্যানের চার্লস মিলসেল বলেছেন আমরা মনে করি ইরানকে বিচ্ছিন্ন করার জন্য সবকিছু করা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাভ স্কলস বলেছে এটা গুরুত্বপূর্ণ যে ইসরায়েলে নিঃশস্যভাবে বড় ধরনের হামলার জবাব যেন না দেয় ইসরায়েলের হামলা ঠেকাতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষম ইসরায়েলের সরাসরি হামলা চালানোর পর ইরানের পাল্টা আক্রমণের সংখ্যা বাড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মতো পরীক্ষিত অস্ত্র থাকলে ইরানের সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে তবে ইরানি দাবি তারা ইসরায়েলের সব হামলা মোকাবেলা করতে প্রস্তুত ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা সক্ষম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চিত্র ইরান স্থানীয় প্রতিরক্ষা অস্ত্রের উপর নির্ভরশীল গত কয়েক দশক ধরে ইরান নিজস্বভাবে তৈরি সমানস্ত্রের উপর নির্ভর করে শুরু করছে তারা সামরিক ক্ষেত্রেও স্থানীয়ভাবে আঁকানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির হাতে থাকা বিমানগুলোর মধ্যে এখন বেশিরভাগই রাশিয়া তৈরি তারা সুখই ও মিক ফাইটার জেট ব্যবহার করছে এছাড়াও ইরানের নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরি করছে তবে সেই বিমান নিয়ে মার্কিন এফ থার্টি এর সাথে টক্কর দেওয়া অসম্ভব তবে রাশিয়ার তৈরি সু থার্টি বিমান পেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হবে পাল্লার মিসাইল ব্যাটারি ইরান নিজেদের তৈরি যুদ্ধ বিমানগুলোকে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিশেষ করে তারা আধুনিক আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে চায় ইরান স্থানীয়ভাবে রাভার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে 2019 সাল থেকে যেগুলো সক্রিয় আছে এটি কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সাজানো এটি রুখে দিতে সক্ষম একসাথে এটি ছয়টি লক্ষ্য বস্তুতে হামলা করতে পারে ইরান কয়েক স্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরিতে মনোযোগী ইরানের বেশ বিস্তৃত পরিসরে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে আর এইসব ক্ষেপণাস্ত্র স্থানীয়ভাবে তৈরি ইরানের রয়েছে আনমান ট্যাকটিক্যাল সাইড খোর্দার ফব এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা দুইশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্য বস্তুতে আগা থানতে সক্ষম দুই সালে নভেম্বরে আরমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মুক্ত করা হয় এটি সহজে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরযোগ্য কয়েক মিনিটের মধ্যে এটি স্থাপন করা যায় করতে পারে গোটা চমকে দিয়েছে নিজেদের অপ্রতিরোধ ভাবা ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে তেহরান নজরবিহীন এই হামলার পর ক্ষোভে ফুসে উঠছে ইসরায়েল তবে হুট করেই তারা পাল্টা হামলা চালাতে পারছে না কারণ সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালিয়ে তারা ভুলের মাসল পৌঁছে গেছে তাদের দর্গড়ায় এবার পাল্টা আঘাত করলে তারা জবাব কি হতে পারে সে নিয়ে বেশ সংশয় আছে ইসরায়েল তবে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে রেখেছে নিজেদের প্রতিরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থায় নেবে ইসরায়েল তাতে পশ্চিমাদের বাধার তোয়াক্কা করবে না সেই ঘোষণার ইসরায়েলি নেতা একরকম দিয়েই রেখেছেন এবার ইসরায়েল ইরান কোন পন্থায় হামলা চালাতে পারে সে নিয়ে নানা পূর্বাভাস দিচ্ছে সামরিক ও বিশেষজ্ঞরা প্রধানত ইরানের হামলার জন্য আকাশ পথ বেছে নিতে পারে ইসরায়েল করতে পারে ইরানের পারমাণবিক স্থাপনার আঘাত ইসরায়েলে আকাশ প্রতিরক্ষার তুলনার ইরানের আকাশ প্রতিরক্ষা বেশ দুর্বল বলা যায় এক্ষেত্রে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি কিংবা পারমাণবিক ঘোষণার কেন্দ্র সহ ইরানের কৌশলগত অবস্থানগুলো সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার লক্ষ্য হতে পারে দ্বিতীয়ত ইরানের সামরিক স্থাপনা হতে পারে ইসরায়েলের লক্ষ্য ইসরায়েলের সম্ভাব্য সরাসরি বিমান ও সাইবার হামলার লক্ষ্য হতে পারে ইরানের সামরিক স্থাপনা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গবেষণা বিভাগের সাবেক প্রধান সীমা সাইডেনের মতে বেসামরিক হতাহতের সংখ্যা কমিয়ে ইরানি ভূখণ্ডে হামলা একটি কৌশল হতে পারে তৃতীয়ত সাইবার হামলা করতে পারে ইসরায়েল ইরানের সামরিক বেসামরিক বিভিন্ন ওয়েবসাইটের আক্রান্ত হওয়া দেশটির কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী গুপ্ত এবং বিভিন্ন সময় গোয়েন্দা কর্মকাণ্ড চালানোর অভিযোগ করছে ইসরায়েলের বিরুদ্ধে বহুদিন ধরেই যদিও ইহুদি রাষ্ট্রটি এসব অভিযোগ কখনো স্বীকার করেনি ধারণা করা হয় ইরানের পেট্রোল পাম্প থেকে শুরু করে অনেক শিল্প কারখানা এবং পারমাণবিক